দীপাবলির আগের রাতে সাধারণকে সচেতন করতে ও শব্দবাজি রুখতে উদ্যোগী হলো বসিরহাট পুলিশ জেলার পুলিশ। একটি র্যালিও বের করা হয় এদিন পুলিশের পক্ষ থেকে। সুস্থভাবে দীপাবলি উদযাপন ও শব্দবাজির দাপট রুখতে সর্বধর্মের মানুষকে নিয়ে সচেতনতা র্যালির আয়োজন করল বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিক। পুলিশ সুপার শঙ্কর প্রসাদ বারুয়ের নেতৃত্বের র্যালিতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, বসিরহাট থানার পুলিশ আধিকারিক, প্রশাসনিক কর্তারা ছাড়াও সমাজের বিশিষ্টজনেরা। কয়েকশো স্কুল ছাত্রছাত্রীও এদিনের র্যালিতে পা মেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, মূলত সাধারণকে সচেতন করতে ও শব্দবাজি রুখতেই এই উদ্যোগ। এর সাথে সাথে বেআইনি শব্দবাজির বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে প্রায় 100 কেজি শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ, আটক 2 ব্যক্তি। আগামী কয়েকদিন এই অভিযান চলবে বলে জানা গেছে। এটা আমাদের জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হয়, যাতে করে আমাদের যে সাধারণ নাগরিক আছেন তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায়। একই সঙ্গে পুলিশ তো সবসময় স্ট্রিঞ্জেন্ট ফোর্স হিসাবে সবাই জেনে গেল, সেইটা না জেনে সঙ্গে সঙ্গে পুলিশের মানবিক উদ্যোগ, পুলিশ কেবলমাত্র অ্যারেস্ট করছে, কেবলমাত্র সিজ করছে তা নয়, আগে থেকেই জনগণকে সচেতন করে দিয়ে তাদের সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর মানবিক বাতাবরণের মধ্যে দিয়ে আমাদের সমাজের কাজটা আমরা করে দিতে চাইছি, জনগণকে জানাতে চাইছি, তাদের সহযোগিতা চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।